নমস্কার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। সমস্ত ভিউয়ার্সদের সীমাপ্রিয়ার তরফ থেকে এখন বিকেল হয়ে আসছে, তো গুড ইভিনিং বলা যায়। সামনে দেখতে পাচ্ছেন ছবি আছে, একজন আমার জেঠিমা হয়, আমার মেজো জেঠিমা আর মেজো জেঠু, তো ওনারা পৃথিবীতে নেই। ওনাদের সামনেই আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো আজকে আমি এমন কিছু মানে স্পেশাল কিছু দেখাবো, ঘরে এই জেঠিমার হোম ট্যুর। তো আমি হোম ট্যুরটা এই কারণেই দেখাচ্ছি, আমি কোনো ইলেকট্রনিক্সের অ্যাপ্লায়েন্সেস বা কোনো দামি আসবাবপত্র কিছুই দেখাবো না। কিছু কিছু জিনিস জেঠিমার ঘরে আছে আমার খুব ভালো লাগে, তো আমি তো সব জিনিসটাই আপনাদের সাথে প্রতিদিন শেয়ার করি, তো এটাই বা করব না কেন। এই হচ্ছে শ্রীকৃষ্ণ আর রাধার ছবি, প্রেমের ছবি, প্রেমের প্রতীক, প্রেমের দেবতা। তো ওনার একটা লম্বা ফটো ফ্রেম সাজানো আছে, এটা ড্রয়িং রুমই বলা যায়, সামনে সোফা সেট। যাই হোক, আমি ফটোটাকেই আর কি তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর একটা কাজ করা আছে, বিশেষ করে যে ফ্রেমটা আছে, ফ্রেমটা বেশ ইউনিক টাইপের দেখুন, আর সুন্দর করে সোনালি অভ্রের কাজ করা আছে। আমার তো খুব ভালো লেগেছে ছবিটা, ভাবলাম আপনাদেরকেও দেখাই। আর এই হচ্ছে একটা শিল্পীর কোনো সৃষ্টি, এটা গ্রামীণ কোনো একটা প্রতিচ্ছবি তুলে ধরা হচ্ছে, চোখ মুখ নেই ঠিকই, কিন্তু কোনো কিছু একটা অবয়ব, তাই নয় কি? এছাড়া এই তো হাতের কাজের তৈরি, এই যে কাগজের ফুলদানি, আর এখানেও একটা বাঁশের ছিলা দিয়ে তৈরি করা হয়েছে, একটা ইয়ট বলা যায় আর কি, পালতোলা নৌকা, ইয়ট বাঁশের পাতলা মানে ছিলা দিয়ে এটা তৈরি করা হয়, এটাও শিল্পী সৃষ্টি। মানে আমি আজকে তুলে ধরব শিল্পীর কিছু কিছু জিনিস, যেগুলো প্রায় আমাদের মানে চোখে পড়ে না আবার পড়ে। এই যে সব হ্যাপি হ্যাপি মূর্তি লাগানো আছে এখানে, সব স্মাইলি ফেস দেখুন। আর এই ফুল যে গাছটা দেখুন, এটাও একটা ফুলদানিটা যেটা রয়েছে, ফুলদানিটাও কিন্তু ওই বেতেরই, সরু সরু একদম বেতের যে মানে এটাকে ছিলাগুলোকে সাজিয়ে এই ফুলদানিটা তৈরি করা হয়েছে, এটাও একটা ইউনিক টাইপের। কোনোটাই কিন্তু মানে অন্য ধরনের জিনিস, মানে শিল্পীর সৃষ্টি আর কি। তো এই যে এটা একটা ফেলে দেওয়া বোতল, তো ফেলে দেওয়া বোতলকে দেখুন কি সুন্দরভাবে আমার জেঠিমার বৌমা আর কি, গুণী বৌমা, অখ্যাত নামা একজন শিল্পী কীভাবে সাজিয়ে রেখেছে। এর মধ্যে আছে বিভিন্ন রকমের ডাল, মসুর ডাল, মটর ডাল, ছোলার ডাল, বিভিন্ন রকমের ডাল, কালো জিরা, সাগু, এগুলো দিয়ে এই বোতলটাকে সাজিয়ে রেখেছে। আর এখানে প্রদীপ হাতে ধরে আছে একটি মূর্তি, আর এখানে ভগবানজির ছবি আছে, গণেশাজি, গণেশাজির সামনে এই যে এটা একটা মানে ধূপদানি, যাতে ছাই বাইরে না পড়ে তার জন্য বাইরে থেকে একটা আস্তরণ আছে। তার পাশেও একটা ফুলদানি, মাটির তৈরি এটা, মূর্তিটার আকৃতি বোঝা যাচ্ছে ইনি একজন সাঁওতালনি। তো সাঁওতাল হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের আদি বাসিন্দা, এটা অনেকেই জানে। তো এইভাবেই আর কি, এখানেও গণেশজির ছবি আছে, এটাও ড্রয়িং রুমের সামনেই রাখা আছে। এই গণেশজির ছবিটা কিন্তু যে মানে ভেতরে তৈরি করা আছে গণেশজিকে, তার বাহন এই যে মোশাকরাজ, এটা কিন্তু কাপড় কাটা, দেখুন যে বাদনি প্রিন্টের কাপড় আমরা ব্যবহার করি, আমরা মা বোনেরা পরে থাকি,
সেইগুলোকেই কিন্তু সুন্দর করে কেটে এবং গুছিয়ে সুন্দর পরপর করে সাজিয়ে এই ভগবানজির মূর্তিকে তৈরি করা হয়েছে। এই যে এগুলো কিন্তু পুরোটাই বাদনি প্রিন্টের কাপড়কে কেটে করা হয়েছে, এটা কোনো রং তুলির সাহায্যের ব্যবহার নেওয়া হয়নি। জানি না কতটা আপনারা আমার ক্যামেরায় বুঝতে পাচ্ছেন, কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি। আর ভগবানজি, গণেশজি এমন একজন ভগবান যাকে নানানভাবে নানান মূর্তিতে কিন্তু তৈরি করা যায়, তার নিজস্ব কোনো পার্টিকুলার কোনো প্রতিচ্ছবি নেই। কখনো উনি খাচ্ছেন, কখনো উনি নাচ করছেন, কখনো উনি গান গাইছেন, বাজনা বাজাচ্ছেন, এরকম নানান ধরনের প্রতিচ্ছবিতে তৈরি করা যায় একমাত্র এই গণেশজিকেই। আর এখানে তো উনি আশীর্বাদ দান করছেন, আর এক হাতে লাড্ডুর বাটি, এই যো, আর সুর বাঁ দিকে বাঁকানো আছে, এটা খুবই শুভ সংকেত নিয়ে আসে ভগবানজির। আর তার পাশে একটা ওই বাঁশেরই মানে বেতের ছিলা সরু করে কেটে কেটে, এই যে দেখুন খানিকটা মানে যেটা আমরা আমাদের লম্ফো বলি, লম্ফো কিংবা ডিম লাইট বলা হয়। এখন তো ডিম লাইট হারিয়েই গেছে, কারেন্টের ব্যবহার এখন সব জায়গাতেই উন্নত, শহরতলি গ্রাম গঞ্জ সব জায়গাতেই এখন ইলেকট্রিকের ব্যবহার বেড়ে গেছে, তো ডিম লাইটের ব্যবহার প্রায় উঠেই গেছে। তো এটাও একটা হাতের কাজ, হ্যাঙ্গিং ডিম লাইট। আগেকার দিনের মানুষরা তো বেশিরভাগ ডিম লাইটেই পড়াশোনা করে মানুষ হয়েছে, তারাই এখন হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার, কিন্তু তারা ইলেকট্রনিক্স আর কোথায় পেয়েছে বলুন, সবই তো এই ডিম লাইটের আলোতেই পড়াশোনা করেছেন। আর এই যে এটা হচ্ছে আমাদের প্রেমের দেবতা শ্রীকৃষ্ণের খুব সাজগোজের মধ্যে একটা প্রিয় বস্তু, ময়ূরের পালক। ময়ূরের পালক খুবই সুন্দর, দেখুন এটা একটা হাত পাখা বানানো হয়েছে, এই যে হাত পাখা বানানো হয়েছে ময়ূরের পালক দিয়ে, অসাধারণ। আর মাঝখানে মিরর বসানো আছে। এটাও আমি চলে এসেছি জেঠিমার ঠাকুর ঘরের দিকে, তো ঠাকুর ঘরকে এইভাবে সাজানো আছে। আর এটাও একটা হাতের কাজ, এটার কোয়ালিটিটাও খুব মানে এটা কাগজ নয়, এটা কাগজও নয় আবার ঠিক প্লাস্টিক জাতীয়, নানান রকম ফেলে দেওয়া প্লাস্টিকের অংশকেই সুন্দর করে কেটে কেটে এটাও একটা হ্যান্ডক্রাফট, হ্যাঙ্গিং হ্যান্ডক্রাফট বানানো হয়েছে। তো এই যে আমি জেঠিমার ঘরে ঠাকুর ঘরে চলে এসেছি, আমার বৌদি পুজো করেছে, পুজো করা হয়ে গেছে তার। আর আমি চলে যাচ্ছি একদম ছাদের দিকে, রুফের দিকে, ওখানেও একটা পাখা টানানো আছে ময়ূরের পালক দিয়ে তৈরি পাখা টানানো। তারপরে শ্রীকৃষ্ণ ভগবানজির ছবি আছে, আবার দেখুন এখানে একটা গ্লোবের মতন আছে, একদম গ্রিন গ্লোব, একজন একদম যেন প্রকৃতি সবুজ রং, সবুজ কিছু একটা ধরা পড়েছে, এটাও খুব সুন্দর। এর ভেতর লাইট জ্বলে রাত্রেবেলায়, সারা ঘরের আলো নিভিয়ে দিয়ে এটা জ্বালিয়ে দিলে ঘরের মধ্যে একটা মনোরম পরিবেশের ছবি মানে মনোরম পরিবেশ তৈরি হয়। এখানেও শ্রীকৃষ্ণ আর রাধার ছবি আছে। আমার বৌদি শ্রীকৃষ্ণর ব্যাপারটা আর কি, শ্রীকৃষ্ণকে মানে উনি ওনার প্রিয় ভগবান। আর এখানে একজন চাইনিজ গার্ল আছে, দেখুন চাইনিজ গার্ল, এটাও একটা হ্যান্ডক্রাফট, এটাও কিন্তু মানে ওরকমই বেতের একটা ছোট ছোট অংশকে এইভাবে সাজিয়ে, আমি একটুখানি উঠে দেখাচ্ছি তাহলে মানে ভালো করে আপনারা হয়তো দেখতে পাবেন। এই যে এই যে এইভাবে কিন্তু, আর কাপড় কেটে এই চাইনিজ গার্লটা এই এটার উপর বসানো আছে, এটাও একটা সুন্দর হ্যান্ডক্রাফট।
এখানে বাটারফ্লাই আছে, ঋষি প্রজাপতি, এনারই তো, এনাকেই সাক্ষী মেনে তো আমাদের বাঙালি মতে বিয়ে হয়। আর আছে শরণং গরণং গচ্ছামি, অর্থাৎ লর্ড বুদ্ধের ছবি, শান্তির প্রতীক। উনি সবসময় বলেছেন অহিংসা পরম ধর্ম। সরি, তো উনি বোধি জ্ঞান লাভ করেছিলেন পিপুল গাছের তলায়। তো এটা একটু পড়াশোনার বিষয় হয়ে যাচ্ছে। যাই হোক, মানে আমার বৌদি ঘরে শান্তির একটা ছোঁয়া চায় সবসময়, সেই জন্যই এই প্রতিচ্ছবি লাগানো আছে। আমাদের প্রত্যেকেরই উচিত এরকম কিছু কিছু জিনিস ঘরের মধ্যে রাখা। তাতে হয় কি, যে ঘরে যে মানুষটা বাস করছে সে কি ধরনের, তার মনে কি চিন্তা চলে, তার প্রকৃতিটা কি, এগুলো অনেক সময় এইগুলো দেখলেই বোঝা যায়। এটা কিন্তু শুধু ঘর সাজাবার জন্য নয়, ঘরের মধ্যে কি ধরনের আবহাওয়া বা পরিবেশ বিচরণ করছে সেটাও কিন্তু ঘরের এই নানান ধরনের শিল্পীর যে কালেকশনগুলো, শিল্পীর তৈরি যে কালেকশনগুলো, এগুলো তুলে মানে ধরেছে এবং ঘরকে সাজিয়েছে। তো এগুলো দেখলেই বোঝা যায়, তাই না কি? যাই হোক, আমি আজকে কোনো হেভি এক্সপেন্সিভ কোনো ফার্নিচার আমি তুলে ধরিনি। আমি খুব ছোট ছোট জিনিস শিল্পীর তৈরি আমি ধরে মানে তুলে ধরেছি, যেগুলো শিল্প মেলায় গেলে অনেকেই আছে শুধু ঘুরে দেখে চলে আসে কিন্তু কিনে আনে না। আমার মতে বলে কিনে আনাটা উচিত, তাতে নিজের ঘরের পরিবেশের আবহাওয়াও অনেক সময় নিজের চিন্তার সাথে সাথে পাল্টে যায়, আর অন্যকেও পাল্টে দিতে বা উৎসাহ দিতে সাহায্য করে। তো এইভাবেই আমি আমার ভ্লগটা আজকে শুরু করলাম, আর লর্ড গৌতম বুদ্ধের সামনে ভ্লগটাকে আমি শেষ করছি। সমস্ত ভিউয়ার্সদের সীমাপ্রিয়া চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই। ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর কি। তাহলে এখানেই আমার ব্লগটা শেষ করছি, নমস্কার।